মঙ্গলবার মধ্যদুপুরের কাঠফাটা রোড। এর মধ্যেই রাজধানীর শেরেবাংলা নগরের সৌরাড্ডি মেডিকেল কলেজ মর্গের দেয়াল ঘেঁষে পাথর হয়ে বসে আছেন নবদম্পতি রিয়ামণি ও রেজল করিম হৃদয়। সামনের রেইনট্রির তলায় শোকাতুর আরো অনেকেই, কারো কারো রোদন গগন বিদারী, কারোর চোখ থেকে ঝরছে শব্দহীন জলধারা। ঢাকার উত্তরায় সোমবার গাড়ির ওপর গার্ডার করে হারানো পাঁচ ছজনদের দেহ বুঝে নিতে লম্বা সময়ের অপেক্ষা সবার। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় রিয়া হারিয়েছেন তার মা, খালা, খালাতো ভাই বোন সহ চারজনকে, আর হৃদয়ের জীবন থেকে হারিয়ে গেছেন বাবা। এই দম্পতি কে কাকে সান্ত্বনা দেবেন? একই ঘটনায় জীবনের আলো নিভে যেতে পারত তাদেরও। স্বজনদের শেষবার দেখতে হাসপাতালের বিছানা ছেড়ে হৃদয় আর রিয়া মঙ্গলবার সরাসরি চলে আসেন সৌরাড্ডির মর্গে। স্বজনদের অপেক্ষায় থাকা রিয়া সেদিনের ঘটনা বর্ণনা দিয়ে বলেন, চোখের সামনে মাকে চলে যেতে দেখেছি, কিন্তু কিছুই করতে পারছিলাম না। আমার কোলে মা শেষ নিঃশ্বাস ছাড়েন, আমার হাতের একাংশের ওপর মায়ের শরীর লেপতেছিল, কিন্তু তাকে বাঁচাতে পারিনি। খালাতো বোনটা ঘুমিয়েছিল, ঘুমের মধ্যেই ও শেষ। আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? কেন আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছেন? এভাবেই বিলাপের সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন রিয়া। কান্নাজড়িত কণ্ঠে এই নববধূ বলেন, বৌভাত শেষে আমার শ্বশুর তার গাড়ি দিয়ে আশুলিয়ার বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেনও তিনি। পাশের সিটে বসেছিলেন আমার স্বামী হৃদয়, গাড়ির পেছনে বাম পাশে আমি, মাঝে আমার মা এবং তার পাশে আমার খালা, খালার কোলে তার মেয়ে এবং আমার মায়ের কোলে খালার ছোট ছেলে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গার্ডারটি উপরে ঝুলানো অবস্থায় দেখতে পেয়েছিলাম। গার্ডারের নিচ দিয়ে গাড়ি যাওয়া আসা করছে, আমাদের গাড়ির ওপর পড়বে সেটা তো বুঝতে পারিনি। গাড়িটি গার্ডারের নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটি গাড়ির ওপর পড়ে, গাড়িটির অধিকাংশই গার্ডারের নিচে চাপা পড়ে যায়। আমার মা, খালা, শ্বশুর আর খালাতো ভাই বোনরা ঘটনাস্থলেই শেষ হয়ে যান। আশেপাশের লোকজন এসে গাড়ির কাঁচ ভেঙে হৃদয়কে বের করে। আমি পুরোপুরি গাড়িতে আটকা পড়েছিলাম, গাড়ির দরজা ভেঙে আমাকে বের করা হয়। এরপর আমাকে হাসপাতালে নেওয়া হয়, সারা রাত হাসপাতালেই ছিলাম। এসব বলে এক দৃষ্টে তাকিয়েছিলেন নববধূ রিয়া। এরপর আবার বলেন, দুইটা টাকা লাভের জন্য নিরাপত্তা ছাড়াই ব্যস্ত রাস্তায় গার্ডার ঝুলিয়ে রেখেছেন তারা, আমার তো সব শেষ হয়ে গেল, তারা কেন আমার এমন সর্বনাশ করলো। রিয়ার স্বামী হৃদয় ক্ষোভ জানিয়ে বলেন, মানুষের জীবন নিয়ে কেন এই হেলাফেলা, কে নেবে এর দায়? আমাদের পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেল, কোনো নিরাপত্তা বেষ্টনি ছিল না, দায়ীদের সর্বোচ্চ শাস্তি চাই। ২৬ বছর বয়সী হৃদয় আর ২১ বছরের রিয়ামণি, তাদের বিয়ে হয় গেল শনিবার। সোমবার ছিল বৌভাত। বর হৃদয়ের বাড়ি রাজধানী কাউলা এলাকায়, বৌভাত শেষে কোনের বাড়ি আশুলিয়া যাচ্ছিলেন তারা। বরের বাবা রুবেল চালাচ্ছিলেন গাড়ি। যাত্রীদের মধ্যে আরও ছিলেন কোনের মা ফাহিমা বেগম, খালা ঝর্ণা বেগম আর তার দুই সন্তান জান্নাত ও জাকারিয়া। বিকেল ৪টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনে দিয়ে তাদের রেড ওয়াইন রঙের প্রাইভেট কারটি যাচ্ছিল। ঠিক তখনই বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেন দিয়ে ওঠানোর সময় পড়ে যায় তাদের গাড়ির ওপর। এ ঘটনায় নববধূ রিয়ামণি আর তার বর হৃদয় বেঁচে যান, কিন্তু হৃদয় হারান তার বাবাকে, আর রিয়ামণি হারান তার মা ফাহিমা বেগম, খালা ঝর্ণা বেগম আর আদরের খালাতো ভাই বোন জান্নাত ও জাকারিয়াকে। মাহমুদা মিষ্টি, সাদাকালো নিউজ।